আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু সোনা শিমুল ব্লগস। আমি সোনা শিমুল বলছি, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি বার্থডে টু মি। আমার হ্যাপি বার্থডে আজকে, হ্যাপি বার্থডে আজকে, আমার বার্থডে আজকে। লাইক এটা আমার অভ্যাস, আমি যখনই কাউকে বলি আমি এটা বলতে পারি না যে আজকে তোমার বার্থডে বা আজকে ওর বার্থডে, আমি বলি আজকে ওর হ্যাপি বার্থডে, আজকে তার হ্যাপি বার্থডে, আজকে আমার হ্যাপি বার্থডে। আমি বার্থডের সাথে সবসময় হ্যাপিটা লাগানো উচিত, ঠিক আছে? অ্যাটলিস্ট এই একটা দিন আমরা একটু হ্যাপি হতেই পারি, রিগার্ডলেস আমাদের অবস্থা যেমনই থাকুক, আমরা যেভাবেই থাকি, একা থাকি, দোকা থাকি, ইউনো আমার মতো এরকম ভুতুরে জায়গায় থাকি, যেখানেই থাকি না কেন খুশি হওয়া উচিত। সো আজকে আমার হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিও করতে করতে আমি অ্যাটলিস্ট কত যে মেসেজ পেয়েছি, লাইক শত শত মেসেজ, কমেন্ট, ট্যাগ, পোস্ট, অ্যান্ড আমি ঘুম থেকে উঠে সমানে ইলেকট্রিক টিক 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 করে আমি টাইপ করছিলাম, সবাইকে থ্যাংক ইউ বলছিলাম, কয়েকটা পোস্টও করেছি, অ্যান্ড মানে এগুলো আমি করেছি লিটারালি ঘুম থেকে ওঠার পরপরই। তো সবাইকে হয়তো আমি পার্সোনালি থ্যাংক ইউ জানাতে পারবো না, বাট এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই। আর যারা আমার ভালো লাগে, লাইক ইটস নট জাস্ট এ পোস্ট বা কমেন্ট, একটা মানুষ যে নিজের একটা সেকেন্ড, একটা মিনিট, পাঁচটা মিনিট, দশটা মিনিট বা একটা ঘন্টা সময় ব্যয় করে আমার জন্য কিছু একটা করেছে, হোক সেটা একটা কমেন্ট, হোক সেটা একটা পোস্ট, হোক সেটা একটা গিফট, আমি সত্যি সত্যি গ্রেটফুল এটার জন্য। থ্যাংক ইউ। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না? আমার গোল্ড প্লে বাটনটা আমি এখানে রেখেছি, আর সিলভার প্লে বাটনটা আমি বেসিক্যালি এখানে রেখেছি, ঠিক আছে? এটার গুরুত্ব কমে যাচ্ছে আমি বলবো না, বাট ইউনো যখন নতুন কেউ আসে তাকে একটু জায়গা ছেড়ে দিতে হয়, সো এটার জন্য জায়গা ছেড়ে দিয়েছি। বাট আমি এখন একটা ব্যাপারে কনসার্ন যে আমার ভ্যানিটিটা অ্যাকচুয়ালি সিলভার কালারের আর এটা হচ্ছে গোল্ড কালারের, এনিওয়ে। সো আজকে প্ল্যান বলে তেমন কিছু নেই, সত্যি কথা যেটা, আমি জাস্ট আমার বার্থডে একটা বাহানা দিয়ে আমি ঘরটা সব ক্লিন করেছি, হয়তো রান্নাবান্না করবো, একটু পরে খাওয়া দাওয়া করবো, এই তো একটা লাইভও আছে, এই ভিডিও আপলোড হতে হতে ইনশাল্লাহ তোমরা হয়তো সেই লাইভেও জয়েন করে ফেলবে। সো এই তো, তেমন কোনো বিশেষ প্ল্যান নেই, বাট হ্যাঁ একটা প্ল্যান আজকে আছে, সেটা হচ্ছে আজকে কাজ করবো না, লাইক ইচ্ছা করছে না কাজ করা। সকালবেলা ঘুম থেকে উঠে আমার টিমকে আমি হাই বলেছি, হ্যালো বলেছি, অ্যান্ড দ্যাটস ইট। আমি তাপাসুমকে, মানে আমার যে অ্যাকাউন্টেন্ট, ও বেসিক্যালি এখন অনেক কিছুই দেখাশোনা করছে, ও ইভেন আমার পিয়ারগুলোও দেখাশোনা করে তাপাসুম, তো ওকে বলেছি আজকে আমার জন্মদিন, আজকে হয়তো বেশি আমাকে আজকে কাজ করবো না, ব্যাস ইট। জন্মদিনের দিন কাজ করতে হয় না, ঠিক আছে? এটা আমার রুলস, আমি জানি না আর কে কে এই রুলস পালন করে, বাট জন্মদিনের দিন কাজ করতে হয় না, দ্যাটস ইট। এখন আমি একটু কফি বানাবো। সো কিছু বাজার টাজার করে আনলাম, একটু রান্না বান্না না করলে কেমন হয়, হাজার হলো নিজের বার্থডে। তো আমি এখানে গরু মাংস কিনেছি, মুরগির মাংস বেশ কয়েকটা কিনেছি, এখানে একটা আলু টিকি আছে ফ্রোজেন, এটা কিনেছি, আর এই তো নর্মাল সবজি টবজি, মশলাপাতি, এই যে সব আলু পেঁয়াজ টমেটো এগুলোই কিনেছি, এগুলো আর খুলে দেখাচ্ছি না, আর কয়েকটা নুডলস কিনেছি, কারণ মাঝে মাঝে রাতে আবার অনেক ক্ষুধা লাগে, তখন হাবি জাবি খেতে মন চায়, এই তো। আর টমেটো সালাদ এগুলো আছে, হালিমা একটা নিয়েছি, আর গরুর মাংস যা রান্না করবো ওখান থেকে কিছু গরুর মাংস আলাদা করে রেখে ওটা দিয়ে পরে হালিম বানাবো। সো এই তো, এটাই হচ্ছে আমার বাজারঘাট, এখন রান্নাবান্নার জন্য রেডি হয়ে যাব। বাই দ্য ওয়ে, আমার বার্থডে উপলক্ষে একটা ফ্লাওয়ারও এসেছে, অনেকগুলো গোলাপ ফুল বিভিন্ন কালারের, এটা ভাসে রেখে দিতে হবে না হলে মরে যাবে, বাট সমস্যা হচ্ছে এত বড় ভাস আমার নেই, তো একটা ভাস কিনতে হবে। সো ফুলগুলো অনেক অনেক প্রিটি, ভেরি ভেরি প্রিটি, আই লাভ দ্যাম। তো এখানে ধোঁয়া উঠছে অনেক, এখানে গরুর মাংস হচ্ছে, আর এই যে পেঁয়াজটা এখানে হচ্ছে, এটা হচ্ছে বিরিয়ানির জন্য। সো বেসিক্যালি বিরিয়ানি রান্না করা হবে, আর গরুর মাংস তো আছেই, কিচেন একটু মেস হয়ে আছে রান্না বান্নার জন্য। আর এই যে এখানে মুরগির মাংসটা আছে, যেটা কিনা পানি ঝরানো হচ্ছে, এটাকে মাখানো হবে তারপরে মশলায়। সো এখানে হচ্ছে মশলা মাখানো হয়েছে মুরগির সাথে, এখানে দুটো মুরগি আছে, আর মুরগির সাথে হচ্ছে বিরিয়ানি মশলা, সেই সাথে হচ্ছে টক দই, লেবু, সব একসাথে মিক্স করে
মাখিয়ে রাখা হয়েছে, মেরিনেট করা হয়েছে। মেরিনেট করে বেশিক্ষণ রাখতে হবে না। আমাদের এই মশলাটা যখন একদম সফট হয়ে যাবে তখন আমি মাংস দিয়ে দিব। আমার বিরিয়ানি অ্যাকচুয়ালি রান্না হয়ে গিয়েছে, আমি এখন দমে দিয়েছি, অনেক বেশি বিরিয়ানি রান্না করে ফেলেছি। তো আমি যেটা করছি এখন একটু ফুড কালার দিচ্ছি, আমি কালারটা যাতে একটু সুন্দর হয়। আমি যে ফুড কালারটা ব্যবহার করছি এটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার। এটা আমি অল্প অল্প করে জাস্ট এক পাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব, এই ট্রিকটা আমি করি, সেটা হচ্ছে ক্যাওড়া ওয়াটার নিব আমি। অনেকে গোলাপ জল ব্যবহার করে, বাট টু বি অনেস্ট উইথ ইউ, বিরিয়ানিতে ক্যাওড়া ওয়াটার না দিলে আমার কাছে বিরিয়ানি ফ্লেভার আসে না। তো অল্প অল্প করে নিয়ে আমি যেটা করব, একদম অল্প অল্প করে নিয়ে এই যে কালার আছে না, কালারের উপরে আমি দিয়ে দিব, ঠিক আছে? এতে কালারটা একটু ছড়িয়ে যাবে। তারপরে আমি দমে রেখে দিব। এটা চুলাতেও দমে রাখা যায়, বাট আমি চুলায় দমে রাখবো না, আমি আমার রাইস কুকারে দমে রেখে দিচ্ছি। মোটামুটি কতক্ষণ, 15-20 মিনিটের মতো দমে রাখলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। জাস্ট ওয়ার্মে দিয়ে দিচ্ছি, এটা জাস্ট ওয়ার্ম হতে থাকবে, এটা রান্না টান্না হবে না, ঠিক আছে? ওয়ার্মে যেটা, দ্যাটস ইট। গরুর মাংস হচ্ছে, গরুর মাংস হতে একটু সময় লাগবে, কারণ গরুর মাংস হতে এমনি টাইম লাগে। বাই দ্য ওয়ে, আমি এখানে সালাদ বানিয়েছি, ক্লাসিক সালাদ, শসা টমেটো দিয়ে, পেঁয়াজ মরিচ দিয়ে। আমার খুবই পছন্দ এই সালাদ, সালাদ না হলে মাংস খেয়ে মজা হয় না। তো আমার মাংস আরও বেঁচে গিয়েছে, আরও আছে মাংস আছে এখানে, দেন রাইসও আছে। এটা আমি যেটা করবো, এটা আমি আলাদাভাবে আবার টমে তুলে দিব। সো আমি এসেছি, এখন একটু হাত মুখ ধুয়ে ফেলবো আমি, তারপর আমি রেডি হব, কারণ আমার একটা লাইভ আছে। ক্যামেরা আমি বাথরুমে কখনো ঠিক মতো সেট করতে পারি না, আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। সো আমি একটু হাত মুখটা ধুয়ে নিব, কারণ আমি রান্না বান্না করেছি, আরও হচ্ছে কিছু রান্না বান্না আসলে। সো যে আমার যে ক্লেন্সারটা আমি আজকে ব্যবহার করবো, মানে একটা ক্লেন্সার, বাট ইটস লাইক ইটস বেসিক্যালি ফেস ওয়াশ বাট ক্লেন্সারের মতো। সো এটা এটা হচ্ছে সেরাভির এসএ ক্লেন্সার, এসএ স্মুদিং ক্লেন্সার। এটা হচ্ছে ড্রাই, রাফ অ্যান্ড বাম্পি স্কিনের জন্য। বাম্পি স্কিন বলতে অনেকে থাকে না, গুড়ি গুড়ি থাকে, ইউনো, কপালের দিকে বা মুখের দিকে, স্পেশালি কপালের দিকে। আবার হচ্ছে রাফ মানে হচ্ছে যে স্কিনটা লাইক মনে করো যে মনে হয় যে কোনো ময়েশ্চার নেই, এবং ড্রাই টাইপের স্কিনের জন্য। বাট নট নেসেসারিলি এটা অনলি ড্রাই স্কিনের জন্য ব্যবহার করা যায়, এটা সব ধরনের স্কিনের জন্যই ব্যবহার করা যায়। স্পেশালি যারা টিন এজার তাদের জন্য এটা অনেক ভালো হবে, কারণ ইউনো আমরা টিন এজার, আমরা না মানে টিন এজার যারা, তাদের অ্যাকনে হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে, তাদের জন্য এটা ভালো, কারণ এর মধ্যে আছে সেরামাইডস, স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্ড হ্যালুরোনিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড অনেক অনেক ভালো কিন্তু ব্রনের জন্য, সেরামাইড, হ্যালুরোনিক অ্যাসিড এগুলো খুবই ভালো বাম্পি স্কিনের জন্য বা মনে করো ড্রাই টাইপের স্কিনের জন্য, ডিহাইড্রেটেড স্কিনের জন্য। সেটা একের ভেতরে অনেক, ইউজুয়ালি আমি এটা ব্যবহার করি, এটা একদম শেষের দিকে আমার, এটা আমার অনেক পছন্দ, বাট এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। অ্যান্ড দিস ইজ ওয়াই আই স্টার্ট ইউজিং দিস, ও মাই গড আই লাভ দিস ওয়ান। আরেকটা কথা, এটা কিন্তু যেহেতু স্যালিসাইলিক অ্যাসিড আছে, সো এটার জন্য একটা ভালো দিক হচ্ছে যে এটা লাইক খুব নাইস একটা এক্সফোলিয়েন্ট, নট নেসেসারিলি লাইক ইউনো স্ক্রাবের মতো থাকবে। আর সেই সাথে এটা কিন্তু সুইটেবল ফর সেন্সিটিভ স্কিন, সো সেন্সিটিভ স্কিন নিয়ে যারা কিছু লাগাতে গেলেই ভয় পাও তাদের জন্য এটা খুবই ভালো। এটা ছাড়া এটা নন কমেডোজেনিক, তার মানে হচ্ছে যে পোরগুলো থাকে, পোরগুলোকে ক্লক করে দেয় না। সো এটা খুবই খুবই ভালো, আমার রিসেন্ট ফেভারিট এটা। সো আমি হাতটা আগে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার। সো এটা দেখতে হয় হচ্ছে একদম ক্লিয়ার লিকুইড এরকম, সো এটুকু ইনাফ। এবং এটা হচ্ছে কত ml এর, 236 ml, সো ইউনো এনাফ প্রোডাক্ট আছে। এবং এটা ফোমিং ও হয়, ভালোভাবে মুখে মাসাজ করার পরে আমি লুক ওয়ার্ম ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ধুয়ে ফেলবো, দ্যাটস ইট। আর হচ্ছে আমার লিপসের জন্য আমি ব্যবহার করছি লিপ স্ক্রাব, সো অল্প একটু আমি লিপ স্ক্রাব নিচ্ছি। লিপ স্ক্রাবও তোমরা বাসায় বানিয়ে নিতে পারবে, ইউনো ব্রাউন সুগার বা যে কোনো হোয়াইট সুগার হলেও হবে, একটু হানি দিলে, একটু লেমন দিলে, একটু অয়েল দিলে, দ্যাটস ইট। যাই হোক, আমি ময়শ্চারাইজার লাগাবো, ময়শ্চারাইজার লাগাবো আমি এটা, শার্লট টিলবারির ম্যাজিক ক্রিম। এটা বেশ থিক ময়শ্চারাইজার এবং মেকআপের জন্য এটা ভালো, যেহেতু আমি এখন একটু হালকা পাতলা মেকআপ করবো, সেই জন্য এই ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। সো একবারে এটা আমার ময়শ্চারাইজার প্লাস প্রাইমারের কাজ করবে।
বাট একদম গ্রিসি না, মানে ইউনো আছে না যে ময়েশ্চারাইজার বা ক্রিম অনেক সময় লাগালে মনে হয় যে তেল তেলে হয়ে যায়, এটা তা না, এটা খুব সুন্দর ভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। এটার স্মেলটার সাথে অনেকটা নিভিয়ার স্মেলের মিল পাই আমি, নিভিয়ার স্মেল আর একটু কড়া, এটা আর একটু লাইট বাট সিমিলার। লিপ বাম আমি এটা অ্যাপ্লাই করব, এটা আমার রিসেন্ট ফেভারিট লিপ বাম, সেটা হচ্ছে ফ্রেয়াসের কুকিস অ্যান্ড ক্রিম, আমার অনেক পছন্দ এটা, এটা লিপ গ্ল্যাম বলে, জাস্ট দেখো সুন্দর একটা পিঙ্কিশ টিন্ট দেয়। ফ্রেয়াসের প্রোডাক্ট আমার পেজে কিন্তু পাওয়া যায়, আমি রেগুলার এটা ব্যবহার করি। আমি তাড়াহুড়ো করে রেডি হচ্ছে কারণ আমি একটু লেট, মিথ্যা বলবো না, বাট আমি চেষ্টা করছি খুব বেশি মেকআপ করবো না, লাইক এক্সেসিভ কোনো মেকআপ করবো না, জাস্ট হালকা ইউনো একটু বেস মেকআপ করে নিচ্ছি একদমই হালকাভাবে। আইব্রোটা সবসময় আমি সুন্দর করে করার চেষ্টা করি, আমার আইব্রোটা ভালো না এই জন্য আমি যখনই আইব্রোটা করি চেষ্টা করি একটু ভালোভাবে করার। বেস মেকআপ ডান, ডান না, কন্ট্রোলিং ব্লাশ এগুলো বাকি আছে, সেটা তো করতেই হবে, না করলে হবে না। সো আমি রেডি হয়ে গিয়েছি, অ্যাজ ইউ ক্যান সি আমি একটা চেরি চেরি প্রিন্ট করা একটা জাম্পার পরেছি, বেশ মোটাই জাম্পারটা কারণ বাইরে অনেক শীত, সো আমি চাচ্ছিলাম একদম হালকা কিছু না পরতে, জাস্ট আ নর্মাল জাম্পার আর পিঙ্ক কালারের, অবভিয়াসলি পিঙ্কের ওপর রেড, পিঙ্কে কিছু পরি আমি সবসময় বার্থডেতে, ইদার পিঙ্ক অর ব্ল্যাক এরকম, মানে আমার পছন্দের কালার পরি আমি, তাই না? এতক্ষণ আমি লাইভে ছিলাম, লাইভে আমি ছিলাম হচ্ছে সাউন্ডের সাথে প্লাস অরণ্যরাও ছিল লাইভে, যারা যারা জয়েন করেছিল থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক মজা হয়েছে, দেড় ঘন্টা আমরা সেই মজা করেছি, সাথে আমার সিঙ্গারা ছিল, আমি সিঙ্গারা খেয়েছি, লাইক সিঙ্গারা বেক করেছিলাম আমি কারণ আই ওয়াজ ভেরি হাংরি যখন রান্না করছিলাম, সো ভাবলাম সিঙ্গারা একটু বেক করে ফেলি কারণ আমি খেয়ে লাইভ করতে পারতাম না, আবার না খেয়ে লাইভ করলে আমি অনেক বেশি হাংরি থাকতাম, এই জন্য লাইভে একটা দুটো সিঙ্গারা লাইক টুস টুস করে মুখের মধ্যে দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে আমার রান্নাগুলো দেখাই যে আমি কি কি রান্না করেছি আজকে, রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি, প্লাস আমার কেকটাও তোমাদের দেখাই। বাই দ্য ওয়ে কেকের একটা কথা না বললেই না, সেটা হচ্ছে কেকটা আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছে, অ্যান্ড ডেফিনেটলি আমি কাউকে ইনভাইট করতে পারিনি আমার জন্মদিনে, আশেপাশের কাউকেও পারিনি বা আমার ফ্রেন্ডদের মধ্যেও কাউকে পারিনি, তার কারণ একটাই যে এখন ইউনো বাসায় কারো আসাটা নিষেধ, সো এটা আমাদের লকডাউন রুলস, সো ইউনো আমার লকডাউন রুলস মানা উচিত, আমি মনে করি সবারই মানা উচিত, সো এই জন্য আর কাউকে আমি ইনভাইট করিনি। একটা কথা বলি, রান্নাবান্না দেখে তোমাদের মনে হতে পারে যে অনেক বেশি রান্নাবান্না, আমার একার জন্য অনেক বেশি, ফার্স্ট অফ অল আমি রান্না সপ্তাহে একবার বা দুবার করি, এটা তোমরা সবাই জানো, আর সেকেন্ড এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমি কিছু রান্নাবান্না নিয়ে আমার আশেপাশের ফ্রেন্ডদেরও দিব পরবর্তীতে বক্সে করে, এই জন্য আমি একটু বেশি আজকে রান্না করেছি, সো এই তো এটাই। সো থ্যাংক ইউ কেকটার জন্য, এত সুন্দর একটা কেক এবং কেকটার সামনে হ্যাপি বার্থডে লেখা মোমবাতিও আছে, সো আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি কেকটার জন্য, থ্যাংক ইউ এগেইন। এনিওয়ে আমি আমার বার্থডে গিফটগুলো আনবক্সিং করলাম মাত্র, অ্যান্ড আই লাভ দ্যাম, বার্থডে গিফটগুলো নিয়ে একটা ছোট্ট ব্লগ করবো আলাদা, নাহলে এই ব্লগ অ্যাড করতে গেলে অনেক বেশি হয়ে যাবে। আমি খাওয়া দাওয়া করে এসেছি, আই ওয়াজ ভেরি হাংরি, আসলে খাওয়া দাওয়ার ওরকম ব্লগ করা হয়নি, চেষ্টা করবো ওটা যখন আবার খাবো বা কালকে যদি খাই তাহলে ব্লগ করতে পারি হয়তো। আসলে বার্থডে বলছি বারবার, বাট পালন করার মতো এমন কিছুই হয়নি,
কেকটা আসার কারণে তাও একটু বার্থডে বার্থডে ফিল হয়েছে আদারওয়াইজ ইট ওয়াজ জাস্ট আ নরমাল ডে বাট খুবই খুবই ভালো লেগেছে যে অনলাইনের মাধ্যমেও যে সবাই আমার সাথে যোগাযোগ রেখেছে এবং আমাকে যে ওরকম একা ফিল হতে দেয়নি এই জন্য ইউনো আমার আসলে আমি আসলে সবার প্রতি অনেক বেশি গ্রেটফুল এখন আমি যেটা করব এখন আমি জাস্ট লাইক একটু রেস্ট নিব তেমন কিছু করার নেই পরে গিয়ে একটা হয়তো কফি বানাতে পারি সো আমি একটা কফি নিয়ে বসলাম এখন আই এম জাস্ট টায়ার্ড অ্যান্ড এই তো আর কি বলবো বার্থডে শেষ আনলেস আমি পুরো সপ্তাহ জুড়ে আমার বার্থডে পালন করি অনেক মজা হতো না দ্যাট উড বি গ্রেট বাট এনিওয়ে এগেইন তোমাদের সবাইকে সবাইকে অনেক থ্যাংকস দিয়ে আমি শেষ করছি আমার আজকের ব্লগ ভালো থেকো তোমরা সবাই আল্লাহ হাফেজ